আজকে আমি নিয়ে এসেছি আমের একটা দারুণ টেস্টি রেসিপি, পাকা আমের মিষ্টি মোমো। এই মোমো আপনারা বিকালে স্ন্যাক্স বা ডেজার্ট হিসাবেও খেতে পারেন। বানানো একটু কঠিন কিন্তু খেতে দারুণ সুস্বাদু। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। পাকা আমের মিষ্টি মোমো তৈরি করবার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পাকা আম। আমটাকে আমি ভালো করে ধুয়ে ছাড়িয়ে কেটে নিয়েছি। এবারে আমের থেকে পাল্প বার করে নেব। পাল্প বার করবার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। আমের পাল্প তৈরি করা হয়ে গেছে। এবারে একটা সুতির পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এবারে এই কাপড়টার মধ্যে পাল্পটা দিয়ে দেব। পাল্পটা দিয়ে দেওয়ার পর এবার পাল্পের রস বের করে নেব। আর অন্যদিকে আমি পাল্পটা রেখে দেব। আমের রস আর পাল্পটা আলাদা আলাদা করে নিয়েছি। এবারে ডো তৈরি করব। তার জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 300 গ্রাম ময়দা। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য চিনি, 2 টেবিলস্পুন সাদা তেল, 2 চিমটে বেকিং সোডা। এবারে একটু আলতো হাতে ভালো করে সব কটাকে মিশিয়ে নেব। মেশানোর পর এবারে আমের রস দিয়ে ভালো করে ডোটাকে মেখে নেব। প্রয়োজন পড়লে তবেই জল ব্যবহার করবেন, না হলে করবেন না। ডো তৈরি করা হয়ে গেছে। এবারে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে মোমো স্টাফিং এর জন্য কড়াই গরম করে তার উপরে দিয়ে দিচ্ছি আমের পাল্প। পাল্পটা দিয়ে লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে নেব। পাল্পটা নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি। এবারে লো ফ্লেমে নেড়ে চেড়ে স্টাফিংটাকে একদম মাখা মাখা করে নেব। স্টাফিং একদম রেডি। এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। 15 মিনিট পর আমি ডোটা থেকে লেচি কেটে নিয়েছি। এবারে এটাকে আমি রুটির আকারে বেলে নেব। রুটিটা বেলা হয়ে গেছে, এটা একটু পাতলা হবে। এইবারে আমি একটা ঢাকনার সাহায্যে লুচির মতন কেটে নেব। ঢাকনাটা এই কারণেই ব্যবহার করলাম যাতে মোমোগুলো সবকটা পারফেক্ট সাইজের হয়। দেখতেই পাচ্ছেন খুব ইজিলি এগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে স্টাফিংটা ভরে নেব। তারপর এই কর্নার থেকে আমি ফোল্ড করতে শুরু করব। ফোল্ডটা কিন্তু ক্রিস ক্রস করে হবে।
ঠিক এইভাবে সমস্ত মোমোগুলো গড়ে নেব। মোমো তৈরি করা হয়ে গেছে, এবারে আমি এটাকে ভাপিয়ে নেব। ভাপানোর জন্য আমি এরকম ডেচকিতে জল গরম করতে দিয়ে দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে। এবারে আমি নিয়ে নিয়েছি এরকম ফুটো ফুটো গামলা, এই ফুটো ফুটো গামলার মধ্যে চারিপাশে আমি সাদা তেল মাখিয়ে নেব। তারপর আমি মোমোগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি মোমোটাকে 15 মিনিটের জন্য ভাপিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, পাকা আমের মিষ্টি মোমো। এই মোমোটা আপনারা সাদা তেলে ফ্রাই করেও খেতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।